প্রত্যেকটি বাঙালির জন্য সত্যি এটা চরম লজ্জার, তবে শুধুমাত্র বাঙালিদের জন্য নয়, এই লজ্জা গোটা ভারতের। কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে অশ্লীলতা তৈরি হয়েছে, সেই অশ্লীলতার চিত্র যেন কিছুতেই মুছতে পারা যাচ্ছে না রাজ্যের বুক থেকে। একদিকে রবীন্দ্র ভারতীদের ছাত্রীদের পিঠে লেখা সেই কুচিকর শব্দ, অন্যদিকে আবার মালদার স্কুলে আবাসের ছাত্রীদের কাণ্ড। তবে এখানেই শেষ নয়, সেই একই চিত্র ধরা পড়লো আবারও ক্যামেরার পর্দায়, এবং যা দেখলে রীতিমতো আপনিও ক্ষিপ্ত হবেন। এবং ক্লাসরুমের মধ্যেই ছাত্ররা ঘটালো এই কাণ্ড, কি করেছে তারা সেটি আমরা দেখে নেব এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আজ রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। রবীন্দ্র ভারতীদের দোলকাণ্ডের পর হয়তো দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা করলেই এইটি হয়তো রোকা যেত, বরং সেটির ব্যবস্থা না করার ফলেই এটা একটা বড়সড় ইস্যু রূপ নিয়েছে রাজ্যের কাছে। আপনার কি মনে হয় এই অশ্লীলতার জন্য কে দায়ী, সেটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপরে চলে আসবো মূল বিষয়ে, অর্থাৎ আবারও একবার রবি ঠাকুরের গানকে বিকৃত করে অশ্লীল গান পড়ুয়াদের এবার বারাসাতের এক স্কুলে। সম্প্রতি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে কিছু পড়ুয়া অশ্লীল এবং রুচিহীন ঘটনাকে কেন্দ্র করে তুমুল সমালোচনা ঝড় ওঠে, বিভিন্ন মহলে সেই ঘটনার প্রতিবাদ করা হয়। তার ঠিক দিন কয়েক পরে বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের একদল ছাত্রের বিরুদ্ধে ক্লাসে রবি ঠাকুরের গান অশ্লীল শব্দ সহ গাওয়ার অভিযোগ উঠল, এবং সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। গতকাল যে সময় বারাসাতে বাংলার গর্ব মমতা কর্মসূচিতে একদিকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেন বারাসাতের বিধায়ক এবং অভিনেতা চিরঞ্জিৎ, অপরদিকে সেই সময় বারাসাতের আরেক স্কুলে ছাত্রদের বিকৃতি এবং অশ্লীলভাবে রবি ঠাকুরের গানের ভিডিও ভাইরাল হয়ে যায়। তবে ভাইরাল হওয়ার ভিডিওটি সম্পর্কে কোন রকম মন্তব্য করতে চাননি চিরঞ্জিৎ, তিনি এ ব্যাপারে অবগত নন এমনটি জানিয়েছেন। গতকাল বারাসাতের বাংলার গর্ব মমতা কর্মসূচিতে বারাসাতের বিধায়ক এবং অভিনেতা চিরঞ্জিৎ জানান, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে যে ঘটনা ঘটেছে তা ভয়ঙ্কর। অশ্লীল শব্দের ব্যবহার বিদেশের সিনেমায় থাকলেও তা ঐতিহ্যময় বাংলায় চলে না, বাংলা সংস্কৃতির অবক্ষয়ের দিকটি তুলে ধরে এই ঘটনা। এমনকি উক্ত ঘটনায় জনভারতীর কর্তৃপক্ষকে ক্লিনচিট দিয়েছেন তিনি। এরপরে চলুন দেখে নিন সেই ভিডিওটি।